এটা বিরিয়ানির জন্য এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এখানে আলুটা কি দিয়ে করেছো গো? কালা ফুড কালার দিয়েছো, ও তেলের মতো ফুড কালার দিয়ে আর নুন লঙ্কা গুঁড়ো। এখানে নিচে রসুন বাটা, আদা বাটা, বা রসুন বাটার পরিমাণটা বেশি, আদা বাটার পরিমাণটা একটু কম, তাই তো? ঠিক এটা কি মানে এমনি তেলটা বেরিয়ে গেছে?
আর ওই যেটা থকথকে গ্রেভিটা ওটা আলাদা রেখেছিল, মানে যেটা একদম থকথকে যে গ্রেভিটা। আমি না 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 হয় নাই রাত্রি 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 তো হ্যাঁ রাত্রি আসবে আসবে এবার তো এবার সাথে দম বসে তুই এখন ঘুমাবি নাকি আর কি কি লাগবে এখন দমে বসিয়ে দিলেই তো হয়ে গেল আর তো কোনো কাজ নেই না এখন দমে বসবে না এখন খালি এটা রেডি করে রেখে দিলাম মাংসটা দিয়ে গ্রেভির সাথে ৫ কেজি চালে মাটন তাহলে ক কেজি চালের পরিমাণ বেশি আর মাটন চালের কম আর মাটন বেশি থাকে কেওড়া চাল আর ইয়ে
পরিষ্কার করনি? আমি যে ওকে বলে দিয়ে গেলাম তো, করে দেখো না, করে দেখো, করে দেখো। বেশি সেন্ট দেবে না কিন্তু, না
ওই লেবু দেবো।